বরফ মাছের আস্ত এক দেশ। শুধু মানুষই নয়, বাড়িঘর বাঁধে মাছেরাও। বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য। আন্টার্কটিকায় সমুদ্রের তলদেশে মিলেছে মাছের তৈরি অসংখ্য বাসা। গবেষকরা জানান, সমুদ্রের তলায় থাকা এইসব বাসাগুলো আইস ফিশ বা বরফ মাছের তৈরি। আন্টার্কটিকার ওয়েডেল সাগরের তলদেশে এমন প্রায় 6 কোটি বাসার সন্ধান পাওয়া গেছে। একসাথে এত বরফ মাছ ও তাদের বাসা দেখে বিস্মিত হয়েছেন গবেষকরা। তাদের ধারণা, এটি মাছেদের জগতের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র। আইস ফিশ বা বরফ মাছ একটি মেরুদণ্ডী প্রাণী, তবে এটি একমাত্র মেরুদণ্ডী প্রাণী যার রক্তে হিমোগ্লোবিন নেই। হিমোগ্লোবিন না থাকায় এই মাছের রক্তের রং সাদা। এই মাছ ঠান্ডা এলাকায় বসবাস করে। এরা দল বেঁধে থাকতে পছন্দ করে এবং একসঙ্গে প্রায় 1,700 ডিম পারে। সমুদ্রের তলদেশে থাকা বরফ মাছের বাসাগুলো দেখতে অনেকটা মাটির পাত্রের মতন। প্রতিটি বাসার মাঝে প্রায় 19 ইঞ্চি দূরত্ব রয়েছে। গবেষকরা জানান, প্রায় 240 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বরফ মাছের এসব ঘর। আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউটের গবেষকরা দীর্ঘদিন ধরে মাছেদের নিয়ে গবেষণা করে আসছেন। তারা জার্মান আইস ব্রেকার জাহাজ আর ভি পোলার স্টার নিয়ে ঘুরে বেরিয়েছেন আন্টার্কটিকায়। গবেষণার কাজে তারা ব্যবহার করেছেন অত্যাধুনিক ক্যামেরা, যেটি লাগানো ছিল জাহাজের নিচে। গবেষণার কাজে যুক্ত দুই গবেষক ওয়াসান ফ্লোর অবজারভেশন অ্যান্ড ব্যাথিমেট্রি সিস্টেমের ফিডে নিয়মিত নজর রাখতেন। একদিন তারা দেখতে পান অত্যাধুনিক এই ক্যামেরার ফিড স্ক্রিনে ভেসে উঠেছে অদ্ভুত এক বস্তু। তাদের চোখে পড়ে সমুদ্রের তলদেশে থাকা অসংখ্য আইস ফিশ এবং তাদের তৈরি বাসাগুলো। এরপর তারা আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউটে ফোন করে এই তথ্য দেন। তাদের কাছে ভিডিও লিংক পাঠিয়ে এই বিষয়ে আরো গবেষণা করতে বলেন। সংশ্লিষ্টরা জানান, আন্টার্কটিকায় যে জায়গায় বরফ মাছের দেশের খবর পাওয়া গেছে সেখানে প্রায় 6 কোটি বাসা রয়েছে। গবেষকরা জানান, সমুদ্রের তলদেশে সেই স্থানের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাপমাত্রা কম হওয়ায় সেখানেই বাসা তৈরি করেছে আইস ফিশ। সমুদ্রের তলদেশের এই জায়গায় রয়েছে অনেক ছোট ছোট সামুদ্রিক জীব ও শৈবাল। বাসার চারপাশে থাকা এইসব সামুদ্রিক জীব ও শৈবাল খেয়েই খাবারের চাহিদা মেটায় বরফ মাছেরা। আইস ফিশদের এই এলাকা নিয়ে গবেষণা এখনো চলছে। গবেষকরা জানান, প্রথমবার গবেষণা শেষে আন্টার্কটিকার ওই এলাকা ছাড়ার আগে সমুদ্রের তলদেশে 2টি ক্যামেরা রেখে এসেছেন তারা। ফলে দূরে থেকে ওই ক্যামেরায় আইস ফিশের চলাফেরা ক্যামেরার ফিড স্ক্রিনে পর্যবেক্ষণ করতে পারেন তারা। তবে সমুদ্রের তলদেশে আরো বড় এলাকা জুড়ে বরফ মাছের বসবাস আছে বলে গবেষকরা মনে করেন।